আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা যারা এখনকার দিনের তথাকথিত মডার্ন ছেলে মেয়ে, আমরা মনে করি যে আমরা খুব বাস্তববাদী, অথচ দেখা যায় যে যখন কোনো টেনশনের মুহূর্ত হয় বা খুব ভয় পেলে আমরা ঠিক ঈশ্বরের কথাই মনে আসে সবার প্রথমে। আমার মনে হয় এখানে যারা আছে সবাই একমত। হলো, তো আপনি খুব বিপদে পড়লে বা ভয় পেলে কার কথা স্মরণ করেন? আমি তো বুঝতে পারি না, ঈশ্বরকে ডাকবো না আল্লাহকে ডাকবো না কাকে ডাকবো, সে তো কাউকে স্মরণ করি না। আপনি কনফিউজ হয়ে যান আমাকে তো। হ্যাঁ, আপনি তো বিপদে অনেক সময় পড়েছেন। হ্যাঁ, অনেক বিপদে পড়েছি। সেগুলো আমার যদি ওয়েবসাইট দেখো, এরকম তো হয়ই, আমাকে কেউ গুলি করে, গুলি টুলিও খেতে হয়, খাওয়ার মধ্যে তো সবই খাই, অ্যাক্সিডেন্টে মেরে ফেলার চেষ্টা হয়। আমি কাউকেই ডাকি না, আমি আমার নিজের মেধা বুদ্ধির ওপর বিশ্বাস আছে। আমি নিজে জানি যে কাউকে ডাকলে কেউ উদ্ধার করবে না। তো সেটাই আপনার বিলিভ? হ্যাঁ, বিলিভ না, এটা একটা প্রত্যয়, এটা একটা বিশ্বাস, এটা একটা আস্থায় পৌঁছেছি। তুমি যদি নাকি মনে করো যে তুমি কোনো একটা কোনো কিছুর জন্য, তুমি ধরো ঈশ্বরে বিলিভ করো, দুর্বলতার মুহূর্তে, মানে সত্যি যখন দুর্বল থাকো না তখন করো, তখন করি না। তুমি দুর্বল না হই বা কি আর হই বা কি, আমি বলছি যে তুমি তো একটা ঈশ্বরে যে বিলিভ করছো, কেন তুমি আল্লাহকে ডাকছো না? কারণ আমি হিন্দু পরিবারে মানুষ হয়েছি। হ্যাঁ, এইবার তার মানে ঈশ্বর খুব দয়ালু, এটা বিলিভ করো তো? হ্যাঁ, নিশ্চয়ই। হুম, আচ্ছা, কেউ যদি নাকি কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ খুব দয়ালু, একজনের ফাঁসির হুকুম দিয়েছে, তার খুব সুন্দরী বউ এসে বললো প্লিজ ফাঁসি দেবেন না, জাজ বললেন ঠিক আছে ছেড়ে দিলাম, ওকে কি বলবে, দয়ালু বলবে না ও জাজমেন্ট দিতেই জানে না, কি বলবে? আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী সবাই জাজকে ধর্মাবতার বলে। না, সে বলুক, আমি তো ধর্মাবতারদের মধ্যে কে ভালো কে খারাপ, কে চোর কে অচোর, এটা আমাদের বিষয় আলোচনার বিষয় না। আমি বলছি যদি এরকম কোনো জাজ করেন, দয়া দেখান, তাহলে তুমি তাকে কি বলবে, সে ভালো জাজ না খারাপ জাজ? না, যদি সে তার জাজমেন্ট থেকে সরে যায়। সরেই তো গেল, দয়া দেখানো মানেই তো জাজমেন্ট থেকে সরে গেল। হলো, নিশ্চয়ই। তুমি কোনো জাজকে যদি ঘুষ দাও, তিনি যদি রায়টা পাল্টে দেন, তুমি তাকে কি বলবে, ভালো বলবে না খারাপ বলবে? আমি ঘুষখোর বলবো তাকে। আচ্ছা, তো ভগবান একটি ঘুষখোর, তুমি তোমার কনসেপ্টের ভগবান ঘুষখোর, কারণ তাকে তুমি যত প্রসাদ, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মানে হীরে জহরত এগুলো দাও, কেন সে ঘুষ খায় ভেবে না? তুমি যখন বলছো যে তুমি যদি নাকি বিলিভ করো ভগবান যা করেন ভালো করেন ঠিক করেন, তাহলে যা হবে সেটা তো হবেই। তুমি তারপরে ভগবানের কাছে বলছো কেন, ভগবান তোমার যা জাজমেন্ট আছে সেটাকে একটু পাল্টে আমাকে ফেভার দাও। আপনি তো অনেক মানে ওই সোকল গডম্যানদের আনভেল করেছেন, ওদের বিভিন্ন ট্রুথ, তো মোটামুটি 300-এরও অধিক বোধ হয়, যা মানে আমার যদ্দূর জানা 800-এরও বেশি। তো এর মধ্যে আপনার কাকে এক্সপোজ করে সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন পেয়েছেন, মানে আপনার সব থেকে স্মরণীয় যেটা? সেটা ঠিক গডম্যান বলবো না, সেটা ছিল মাতা টেরিজাকে সেন্টহুড দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, যে মাদার টেরিজার ছবি মরে যাওয়ার পর তার ছবি থেকে একটা লাইট এসে মনিকা বেসরা নামে একজনের ক্যান্সার হয়েছিল সেটা সারিয়ে দেন, এরকম ধরনের একটা ছড়ানো হয়েছিল। এবং তার ভিত্তিতে ওনাকে যখন সেন্টহুড দেওয়া হবে সে ব্যাপারে একটা লড়াইতে আমরা নামি, এবং সেটা বিবিসি থেকে শুরু করে দায়িত্ব নিয়ে বলছি 1000-এর ওপর ওয়েবসাইট, টাইম ম্যাগাজিন, বিবিসি বা নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে যে কোনো মিডিয়া, 1000-এর ওপর মিডিয়া এটাতে প্রচার দেয়, বিবিসি লাইভ প্রোগ্রাম করতে থাকে, এবং তাদেরকে আমি সবটাই কেসটা জানাই। মনিকা বেসরাকে নিয়ে আমরা একটা ফিল্ম করেছিলাম, বিবিসিকে নিয়ে আবার যাই, মনিকা বেসরার যে ট্রিটমেন্ট করেছিল, এবং মনিকা বেসরার ডাক্তাররা আমাদের ইন্টারভিউতে জানায় যে মনিকা বেসরার টিবি হয়েছিল, টিবি হলে একটা এক্সট্রা গ্রোথ হয়, অনেক সময় টিবিতে এক্সট্রা গ্রোথ বডিতে হয়, সে একটা এক্সট্রা গ্রোথ হয়েছিল, টিবির 9 মাসের কোর্সের ওষুধ খেয়েছিলেন এবং মনিকা বেসরা ঠিক হয়ে গেছিলেন। মনিকা বেসরার আর যে বোন সেও স্বীকার করে হ্যাঁ এরকম ধরনের ওষুধ খেয়েছিলো, হাজব্যান্ড স্বীকার করে এরকম ওষুধ খেয়েছিলো, পাড়ার লোকেদের ইন্টারভিউ নেই, একটা গ্রোথ, ক্যান্সার হয়েছিল এটা ডিটেক্ট কেউ করেনি, সেটা সেটা পোপের কাছাকাছি কেউ একজন বলে দিল ক্যান্সার হয়েছিল, সেই ডাক্তারকে কেউ আর খুঁজে পায়নি। সুতরাং ক্যান্সার হয়েছিল ঠিক হয়েছে এটাই যে একটা হোক্স, এটা যে একটা মিথ্যে কথা, ওকে সেন্টহুড করার জন্যে তার পেছনে পরিকল্পনা হলো 110 কোটি
জনসংখ্যার একটা দেশে যদি নাকি অনেককে মানে খ্রিস্টান ব্রাদারহুডের আন্ডারে আনা যায় তা একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র বলে মনে হয়েছিল। আমরা তা সত্ত্বেও পৃথিবীর সমস্ত মিডিয়ার হেল্প পেয়েছিলাম এবং শেষ পর্যন্ত পোপের যে কার্ডিনাল অর্থাৎ পোপের যে উপদেশটা তাদের মধ্যে সরাসরি বেশিরভাগ উপদেষ্টারাই বলে, আবার বলছি স্পেসিফিক্যালি বলে, প্রেসবিটেরিয়ান বা ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন যা বলছে সেটাকে মেনে নিয়ে ওকে সেন্টুর দেওয়া থেকে বিরত থাকা হোক, সেটা ছিল সবচেয়ে বড় লড়াই। কারণ আমাদের বিরুদ্ধে তখন ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা আমেরিকা এদের বিশাল টাকা বিশাল পুঁজি এবং তারা যা চাইছে তার বিরোধিতা করেও একটা লড়াইকে কৌশলগতভাবে একটা ব্রেন ওয়ারের মধ্যে দিয়ে কীভাবে নিয়ে যাওয়া যায় সেটা আমরা দেখেছিলাম। কারণ যখন রাশিয়াও ব্রেন ওয়ারে আমেরিকার কাছে হারে তখনও আমরা কিন্তু সীমিত ক্ষমতা তো লড়াইটা দিয়েছিলাম, যেটা আমার কাছে সবচেয়ে টাফ মনে হয়েছিল। যোগের মাধ্যমে রোগ সারিয়ে দেবে রামদেবের মতো কয়েকজন এরকম বলছিল, এমনকি এইডস পর্যন্ত সারিয়ে দেবেন, এটার বিরুদ্ধে আপনি কি বলবেন?